আগরতলা পৌর নিগমের তরফ থেকে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শহরবাসীর সুবিধার্থে 1000 লিটারের 10টি নতুন পানীয় জলের ট্যাঙ্কার জনসেবায় সংযোজন করা হয়েছে, যাতে পুরবাসীর বা শহরবাসীর জলের জন্য কোনো সমস্যা না হয়। বুধবার সকালে রাজধানীর সিটি সেন্টার স্থিত আগরতলা পৌর নিগমের হেড অফিস প্রাঙ্গণে নতুন এ জলের ট্যাঙ্কারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরও বিভিন্ন কাউন্সিলররা। উদ্বোধন করে মেয়র বলেন, ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে শহরবাসীর সুবিধার্থে আগরতলা পৌর নিগমের উদ্যোগে 10টি জলের ট্যাঙ্কার দেওয়া হয়েছে। শহরবাসীর জন্য আমরা এই জলের ট্যাঙ্কারগুলি চালু করেছি বলে তিনি জানান। আগরতলা পৌরবাসীর সুবিধার্থে আজাদী কা অমৃত উৎসব ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শহরবাসীকে নতুনভাবে নতুন 10টি জলের ট্যাঙ্কার আমরা আজকে থেকে চালু করেছি। আপনারা জানেন আগরতলা শহরে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হোক বা এমনি সামাজিক অনুষ্ঠান হোক পানীয় জলের একটা চাহিদা থাকে, পাশাপাশি মধ্যে মধ্যে কোথাও যদি পানীয় জল সরবরাহের ক্ষেত্রে বিঘ্ন ঘটে তখন কিন্তু আমরা ট্যাঙ্কারের মাধ্যমে ওই এলাকার সংশ্লিষ্টবাসীদের আমরা কিন্তু পৌরবাসীদের এই জল সরবরাহ করে থাকি। সেই সুবিধার্থে আজকে আমরা নতুন 10টি ট্যাঙ্ক আমরা 1000 লিটারের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি। আমরা আপনাদের জানা রাখা উচিত, দীর্ঘ 25 বছর সিপিএম পরিচালিত বামফ্রন্টের পৌর পরিষদ পৌর নিগমের পৌর নিগম মাত্র এই এত বছরে 5টি জলের ট্যাঙ্কার তারা পৌরবাসীর জন্য রেখেছিল এবং আর 2টি ট্যাঙ্ক, একটা 3000 লিটার এবং একটা 10000 লিটারের বড় গাড়ি ছিল মাত্র। আমরা অনুধাবন করেছি পৌরবাসীর কাছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে শহরবাসীর বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে, এটা পানীয় জলের একটা সমস্যা ছিল বিশেষ করে অনেক ক্ষেত্রে, প্রায় সময় যখন উৎসবে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা ধর্মীয় অনুষ্ঠানে আমাদের কাছে মানুষ আবেদন করতো, আমরা ইচ্ছে থাকলেও এটা সরবরাহ করতে পারতাম না। সেই উদ্দেশ্যে আমরা ভাবনা নিয়েছি 10টি আমরা নতুন ট্যাঙ্ক আজকে পানীয় জলে 1000 লিটারে আমরা চালু করেছি। নতুন 10টি জলের ট্যাঙ্কার চালু হয় খুশি শহরবাসী। এখন আর তাদের জলের জন্য ততটা ব্যাগ পোহাতে হবে না, এখন হাতের কাছেই মিলবে পরিষেবা। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।